আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2024 বাংলা সেকেন্ড পেপার প্রবন্ধ রচনা, আমি যে পাঁচটি বলবো সকল বোর্ডে একটি রচনা কমন পেয়ে যাবা। তাই আজকে ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমরা এক এক করে সকল বিষয়ের সাজেশনগুলো দিয়ে দেব। তোমাদের বাংলা একেবারে পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি, তারপর গণিত, অন্যান্য যে সকল বিষয় আছে, গ্রুপের বিষয়গুলো, আর কার কোন বিশেষ সাজেশন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে তোমরা পড়বা মাদকাসক্তি ও তার প্রতিকার, এটা আসবে আসবে, কমপক্ষে পাঁচটা বোর্ডে এটা আসবেই। যেহেতু তোমাদের তিন রচনা থাকবে তো এই রচনাটা আসবে দেখবা। দুই নম্বরে পড়বা মানব কল্যাণে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান। তিন নম্বরে পড়বা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। চার নম্বরে পড়বা অধ্যবসায়, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। পাঁচ নম্বরে পড়বা স্বদেশ প্রেম। তো এই পাঁচটা রচনা প্রত্যেক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে দুইটা বা তিনটাই কমন পেয়ে যেতে পারো। যেহেতু পরীক্ষায় তিনটা থাকবে কোশ্চেনে, আর রচনা হচ্ছে বিশ নম্বর, বিশ নম্বরের মধ্যে তোমাকে এই ফ্লাস পেতে হলে কমপক্ষে 15 পেজ দিতে হবে। হ্যাঁ, তো ভালো করে পড়ে নিবা রচনাগুলো কীভাবে পড়তে হবে, কীভাবে পড়লে মনে থাকবে। এটা নিয়ে যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা ভিডিও তৈরি করে দেবো। হ্যাঁ, আর বিশের মধ্যে বিশও পেতে পারবা রচনা, এমন নিয়মও আছে কীভাবে লিখলে বিশে বিশ পাবা। যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের কমেন্ট অনুসারে ভিডিও করব। যদি কমেন্ট না করো তাহলে মনে করবো তোমাদের ভিডিও লাগবে না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।